সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের যে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, সেটা সমাধান নিয়ে কথা বলবো। এটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি, যেটা অনেকেই ভিউ হয়েছে এবং অনেকেই খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখেছেন, কমেন্ট দেখলেই বোঝা যাচ্ছে। তো সবাইকে সেই ব্যাপারে ধন্যবাদ। আসলে ওই সেম ভিডিও আবার দেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে অ্যাসাইনমেন্টটা ছিল, মানে তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা, মানে দুই নম্বর যে অ্যাসাইনমেন্ট, সেটা কিছু সংশোধনী দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে যে সংশোধনীটা দিয়েছে, সেই সংশোধনী সহ মানে নতুন করে আমরা আবার এই অ্যাসাইনমেন্ট সমাধান করেছি। আর একটা বিষয় হচ্ছে যে এর সাথে কিছু অ্যাসাইনমেন্ট লেখার নতুন নির্দেশনা আছে, যে নির্দেশনাগুলো আগে ছিল না, যার কারণে অনেক অ্যাসাইনমেন্ট যারা জমা দিয়ে ফেলেছে অলরেডি, মানে প্রথম অ্যাসাইনমেন্ট, মানে এক নম্বর অ্যাসাইনমেন্ট যেটা প্রথম ও দ্বিতীয় সপ্তাহের ছিল, সেই অ্যাসাইনমেন্টে সংশোধন করতে হবে। তো অলরেডি সেটার জন্য কলেজ থেকে সবাইকে জানাবে যে তাদেরকে কি করতে হবে। তো এই কি কি নতুন নির্দেশনা আসলো এবং যে অ্যাসাইনমেন্টটা আর কি সংশোধনিত অ্যাসাইনমেন্ট, সেইটা সংশোধন সহ আমরা সমাধান করব। তো যাই হোক, আশা করি সবারই ভালো লাগবে। তো শুরু করি আর কি। তো প্রথমে আমরা আগে নির্দেশনাগুলো পড়ি যে কি কি নির্দেশনাগুলো, যদিও এখনও ওয়েবসাইটে আপলোড করেনি, তবে এই নির্দেশনাগুলো আসবে আর কি। প্রথমে হচ্ছে অ্যাসাইনমেন্ট লেখার জন্য যে সাদা কাগজ ব্যবহার করা হবে, সেটা A4 কাগজ অথবা DMY কাগজ, যে কোনো একটা হলেই হবে। মানে DMY কাগজ বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে আমাদের পরীক্ষার খাতা যেমন থাকে সেরকম, মানে SSC ইন্টারমিডিয়েট পরীক্ষার যে খাতাগুলো আছে সেই খাতাগুলো, সেগুলো হচ্ছে খুব কম দামে কিনতে পাওয়া যায়, অসুবিধা নেই। আবার A4 কাগজের দাম বেশি আর কি, এই জন্য অপশন রেখেছে তারা A4 অথবা DMY পরীক্ষার যে খাতা ব্যবহৃত সেই খাতা ব্যবহার করা যাবে। এক্ষেত্রে A4 সাইজের কাগজ ব্যবহার করা অধিকতর ভালো। এখন দেখা যাচ্ছে অনেকেই কেনার সামর্থ্য নেই, A4 সাইজের একটা কাগজ কিনতেই প্রায় 1 টাকা লাগছে। তো দেখা যাচ্ছে যে একটা অ্যাসাইনমেন্টেই প্রায় 20 টাকার কাগজই চলে যাবে। তো সেক্ষেত্রে সে অপশন রাখছে যে DMY কাগজ দেওয়া, তবে A4 দিতে পারলে তাদের সামর্থ্য আছে, তারা দিবে না, A4 অসুবিধা নেই। এরপরে দুই নম্বর যেটা ছিল, শুধুমাত্র কাগজের এক পাশে লেখা যাবে, অর্থাৎ A4 একটা কাগজের দুইটা মানে পেজ থাকবে, এ পাশে ও পাশে, দুই পাশে না লিখে আমাদের এক পাশে লিখতে হবে। লেখার জন্য শুধুমাত্র কালো কালির কলম ব্যবহার করতে হবে, অন্য রঙের কোনো কালি দ্বারা কিছু লেখা যাবে না। তার মানে অনেকে আছে যে পয়েন্ট বা দেখা যাচ্ছে যে হেডলাইনগুলো চেষ্টা করে যে একটু অন্য কালার দিয়ে লিখে মানে আর কি হাইলাইট করতে, সেটা করার কোনো দরকার নাই, সেটা লেখা যাবে না, মানে নিষেধ আর কি, সুতরাং লেখার দরকার নাই। আচ্ছা, তিন নম্বরটা হচ্ছে খাতার দুই পাশে বা চারদিকে মার্জিন দেওয়া যেতে পারে, তবে এটা আবশ্যিক নয়। এখন কেউ যদি মার্জিন করে বা মার্জিন না করে, তাতে তার মার্কের উপরে কোনো প্রভাব পড়বে না। মার্জিন করলে জিনিসটা দেখতে সৌন্দর্য বাড়বে, একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে আর কি, স্টুডেন্ট এবং টিচার দুজনেরই, এই জন্য এই নির্দেশনাটা আসছে। চার নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনামটি, মানে যেটা ওই অ্যাসাইনমেন্ট যে পেপারটা দেয় তার দ্বিতীয় কলামে থাকে, সেখানে প্রথমে সেটা খাতায় আগে লিখতে হবে, শিরোনামটা লিখতে হবে, মানে পুরো প্রশ্নটা লেখার দরকার নাই। যেমন আমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে অংশীদারি ব্যবসার হিসাব, এরকম অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখতে হবে, অত বড় প্রশ্ন ওঠানোর দরকার নেই, খাতা শুরুতেই লিখতে হবে, লিখে তারপরে লেখা শুরু করতে হবে। এখন যারা অ্যাসাইনমেন্ট আগে জমা দিয়ে দিয়েছে, তাদের ওই অ্যাসাইনমেন্টের যে শিরোনামগুলো ছিল সেগুলো কিন্তু ওই খাতার শুরুতে আবার লিখতে হবে, এগুলো কিন্তু সংশোধনী করতে হবে। তো তারপরে হচ্ছে ABC বা ক খ গ বা 1 2 3 এইভাবে দিয়ে লেখা যাবে না। যেমন এ নম্বরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা উঠাতে হবে, তার নিচে উত্তর লিখতে হবে, বা ক নম্বরে যে প্রশ্নটা আছে সেটা উঠাতে হবে, তার নিচে উত্তর লিখতে হবে, বা 1 নম্বরে যে প্রশ্নটা থাকবে সেটা উঠায় তার নিচে হচ্ছে উত্তর লিখতে হবে। যেমন একটা উদাহরণ দেই, যেমন এই আমাদের আজকে যে প্রশ্ন সমাধান, সেখানে প্রথমে বলা আছে যে 1 নম্বরে বলা আছে যে চুক্তির অবর্তমানে মীমাংসিত বিষয়সমূহ কি কি, এইটা আগে লিখতে হবে, লেখার পরে এর নিচে উত্তরে লিখতে হবে যে সে কি কি বিষয় আছে। শুধু যে আমি 1 নম্বর লিখে সরাসরি উত্তর লিখলাম এরকম হবে না, এই আর কি। তারপরে 5 নম্বর যে নির্দেশনাটা ছিল, সেটা হচ্ছে যে সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের শিরোনামটি অনেক বড়, অনেক সাবজেক্ট আছে যেগুলোর অ্যাসাইনমেন্টের শিরোনাম মানে অনেক বড় হয়ে যাচ্ছে, সেই অ্যাসাইনমেন্টের শিরোনাম অলরেডি যেগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের শিরোনামগুলো চেঞ্জ করে দিচ্ছে, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে চেঞ্জ করে দেওয়া হবে,
এবং সেই চেঞ্জ করা যে শিরোনামটা হবে সেইটা লিখতে হবে। এখন তাদের যে ওয়েবসাইট www.dsac.gov.bd এই ওয়েবসাইটে এগুলো দেওয়া থাকবে, সেখান থেকে দেখে অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখতে হবে। তো সেই জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা যেদিন জমা দেওয়ার কথা সেদিন সকালে আর কি ফ্রন্ট পেজটা মানে লেখা, ফ্রন্ট পেজটা সেদিন সকালে লিখলে ইতিমধ্যে যদি যতই পরিবর্তন থাক না কেন সেগুলো সেদিন সকালে দেখে লিখলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। বা এই বিষয়ে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় কোনো শিক্ষকের সঙ্গে কথা বলে, মানে তার সাবজেক্টের সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে কথা বলে লেখাটাই ভালো হবে, যাতে কোনো ভুল হবে না। যেহেতু এইটা সরাসরি মূল্যায়নের ক্ষেত্রে এটার উপরে মার্ক থাকবে, সেহেতু এটা খুবই গুরুত্ব সহকারে দেখা দরকার আর কি। ছয় নম্বর বলছে, যেহেতু অ্যাসাইনমেন্টের শিরোনাম নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিরোনাম পরিবর্তন করে দিচ্ছে, তাই শিক্ষার্থীদের প্রতিটা অ্যাসাইনমেন্ট জমাদানের আগের দিন ফ্রন্ট পেজ প্রিন্ট করার জন্য বলা হচ্ছে। এটা আমি যেটা বললাম একটু আগে, এই কাজটা করাটাই ভালো হবে। আর সাত নম্বর যে নির্দেশনা সেটা হচ্ছে খাতায় যে আমরা ফ্লুইড ব্যবহার করি, যে লেখা একটা কাটাকাটি হয়েছে ওখানে আমরা একটু ফ্লুইড দিয়ে মুছে দিলাম, দিয়ে আবার চেঞ্জ করে দিলাম। তাই আসলে এই ফ্লুইড ব্যবহার করলে খাতার স্বচ্ছতা থাকে না। এই ফ্লুইডটা কে ব্যবহার করলো, শিক্ষক ব্যবহার করলো না ছাত্র ব্যবহার করলো, এটা বোঝা যায় না। তাই যে কারণে আসলে ফ্লুইড ব্যবহার করা একদমই নিষিদ্ধ, ফ্লুইড ব্যবহার করলে সেটাকে কেটে দেওয়া হবে আর কি। তো এই সাতটা নির্দেশনা খুবই অচিরেই মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে আসবে এবং অলরেডি যে অ্যাসাইনমেন্টগুলো জমা হয়েছে সেগুলো এভাবে পরিবর্তন করে জমা করতে হবে আর কি, কলেজ থেকে এগুলো নির্দেশনা যাবে। তো এই নির্দেশনাগুলো পরবর্তী অ্যাসাইনমেন্টে ফলো করলে আর কোনো জটিলতা আর কি থাকবে না। এবার আমরা প্রশ্নে চলে যাব, আমাদের মূল যে প্রশ্ন সেটাতে বলছে যে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটা হচ্ছে অংশীদারি ব্যবসায় ও তার হিসাব প্রক্রিয়া। আচ্ছা, এখানে যে সমস্যাটা ছিল আগেরটা সেখানে আমি ফোকাস করব। বলছে যে আবুল, আব্দুল এবং আসাদুল একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। 2020 সালের 1 জানুয়ারি আবুল 3 লক্ষ টাকা, আব্দুল 2,50,000 টাকা এবং আসাদুল 2,00,000 টাকা মূলধন সরবরাহ করে। আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন এবং আসাদুল বছরের মাঝামাঝি 2,000 টাকার পণ্য উত্তোলন করেন। আবুল কারবার পরিচালনা করেন, এ কারণে প্রতি মাসে 2,500 টাকা বেতন পাবেন। আর্থিক স্বল্পতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করে এবং আবুল 1 জুন 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে। অংশীদারি চুক্তি অনুসারে উত্তোলনের উপর 10% সুদ ধার্য করতে হবে। আবুল ব্যবসায় তার সার্বক্ষণিক সহায়তার জন্য বন্টনযোগ্য লাভের কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপরে 5% হারে কমিশন পাবেন। তারপর বলছে আবুলের বেতন ডেবিট করার পর, এখানেই সমস্যা ছিল আগের যে প্রশ্নটা ছিল সেখানে বলা ছিল আব্দুলের বেতন ডেবিট করার পর, অথচ আব্দুল বেতনই পায় না, হচ্ছে মানে বেতন পায় হচ্ছে আবুল। তাহলে এখানে ভুল ছিল, তারা এই ভুলটা সংশোধন করে দিয়েছে। এখন এই ভুলটা তারা সংশোধন না করা পর্যন্ত আমরা বলতে পারি না যে আসলে এখানে আব্দুল হবে বা আবুল হবে। এটা আসলে সরকারি কোনো নথি ছাড়া নিজে মন গড়া বলার সুযোগ নেই। অনেকে দেখলাম এটা অ্যাসাইনমেন্ট সমাধান করেছে যে না এখানে প্রিন্টিং মিস্টেক করছে, এসে আসলে এইটা তারা নিজের মতামতের ভিত্তিতে করছে, কিন্তু আসলে এটা করার কিন্তু অধিকার নেই। কারণ যতক্ষণ পর্যন্ত সংশোধনই না দিচ্ছে ততক্ষণ সে কীভাবে মানে ক্লিয়ার হচ্ছে যে এটা মানে ভুল আছে? ভুল হলে যিনি ভুল করেছে তাকে স্বীকার করে সংশোধনী দেওয়া লাগবে, সেই কাজটা অলরেডি দিয়েছে, তার ভিত্তিতে আমরা আবার সমাধান দেওয়ার চেষ্টা করছি। যে আবুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসার নিট লাভ ছিল 1,10,000 টাকায় উপনীত হয়। তার মানে আমাদের আবুলের বেতন আর লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে আনার দরকার নেই, কারণ ওইটা ডেবিট করাই আছে। এবার নির্দেশনা 1 নম্বর যেটা ছিল, চুক্তির অবর্তমানে ব্যবসার অমীমাংসিত বিষয় সমূহের নিষ্পত্তিকরণ। 2 নম্বর ছিল, অংশীদারদের মধ্যে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে। আর 3 নম্বর ছিল, অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে হবে। 4 নম্বর হচ্ছে, অংশীদারের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ও স্থিতিশীল মূলধন পদ্ধতি, দুই পদ্ধতিতেই করতে হবে। তা আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখব। সবার শুরুতে আসি হচ্ছে চুক্তির অবর্তমানে ব্যবসায়ের অমীমাংসিত বিষয় সমূহ নিষ্পত্তি, এই কথাটা উপরে লিখতে হবে। 1 নম্বর দিয়ে লিখে তার নিচে অ্যান্সারটা লিখতে হবে, মানে 1 নম্বর লিখে অ্যান্সার শুরু করা যাবে না, এই লাইনটাই গোটাটা লিখতে হবে। তো প্রথমটা কি, যে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায় যদি কোনো সমস্যা হয় সেগুলো কিভাবে মীমাংসা হবে তার কিছু লিস্ট আছে। 1 নম্বর হচ্ছে ব্যবসায় পরিচালনা ব্যবস্থাপনা, অংশীদারদের সমান সমান অংশীদার থাকবে, সবাই সমান,
সমান অধিকার। 2 নম্বর হচ্ছে ব্যবসায় অর্জিত মুনাফা, যে লাভটা হবে সেটা অংশীদারদের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। 3 নম্বর হচ্ছে কোনো অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপরে 6% হারে সুদ ধার্য করা হবে, মানে ঋণ দিলে সেটা 6% হারে সুদ ধরতে হবে, সেটা চুক্তিপত্রে উল্লেখ থাক বা না থাক। আচ্ছা, তারপরে আছে অংশীদারদের মূলধন উত্তোলনের উপর সুদ ধার্য করা যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে সক্রিয় অংশীদারদের পরিশ্রমের উপর কোনো ধরনের পারিশ্রমিক, বেতন বা কমিশন দেওয়া যাবে না, তার অংশীদারদের সমহারে মূলধন সরবরাহ করতে হবে, সব অংশীদার ব্যবসায় সম পরিমাণ অর্থ উত্তোলনের অধিকারী। তারপরে ছিল ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনায় মতানৈক্য দেখা দিলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্ত অনুসারে মীমাংসা করতে হবে। 9 নম্বর ছিল অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্ত ব্যতিরেকে কোনো সদস্যকে নেওয়া যাবে না বা কোনো সদস্যদের অংশীদারকে বহিষ্কারও করা যাবে না। 10 নম্বর ছিল কোনো অংশীদার ব্যবসায় স্বার্থে কোনো অর্থ ব্যয় করলে বা ক্ষতিগ্রস্ত হলে ব্যবসা থেকে তাকে ওই অর্থ ফেরত দিতে হবে। 11 নম্বর ছিল ব্যবসার সকল দায় দেনার জন্য অংশীদারগণ যৌথভাবে এবং ক্ষেত্রভেদে এককভাবে দায়ী থাকবে। 12 নম্বর হচ্ছে অংশীদারদের আচরণে, কোনো অংশীদারের আচরণে বা কার্যক্রমে যদি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই অংশীদারকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। 13 নম্বর ছিল ব্যবসার প্রধান অফিসের হিসাবের পত্র যেগুলো থাকবে এবং দলিল পত্র সেগুলো সংরক্ষণ করতে হবে। 14 নম্বর ছিল প্রত্যেক অংশীদারদের হিসাবপত্র ও দলিলপত্র পরিদর্শন ও প্রতিলিপি পাওয়ার অধিকার থাকবে। আচ্ছা, অংশীদারদের সর্বসম্মতভাবে লাভ লোকসান বণ্টন হার মূলধনের পরিমাণ পুনর্নির্ধারণ করা যাবে। অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে ব্যবসার বিলোপ সাধন এবং বিলোপ সাধন উত্তর হিসাব নিকাশ করা যাবে। এবার আমরা আবদুল এবং আসাদুলের লাভ লোকসান বণ্টন হিসাব করব, যেটা 2 নম্বর নির্দেশনা ছিল। বলছে যে 2020 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করতে হবে। তাহলে প্রথমে আমরা শিরোনামটা লিখে নেব, যে আবুল, আব্দুল এবং আসাদুল 2020 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান বণ্টন হিসাব। তাই প্রথমে আয় বিবরণী, নিট লাভ থেকে স্থানান্তরিত হয়ে নিয়ে আসবো আমরা 1,10,000 টাকা, তার সাথে যোগ করব অসমন্বয়কৃত আয় যা প্রথমে ছিল উত্তোলনের সুদ। আব্দুল উত্তোলন করেছিল 500 টাকা করে 12 মাসের, উত্তোলন 10% হারে সুদ ধরতে হবে, যেহেতু কোনো তারিখ উল্লেখ ছিল না, সেহেতু আমরা হচ্ছে অর্ধেক বছরের সুদ ধরবো, তাহলে 300 টাকা সুদ হবে। আর আসাদুলের হচ্ছে 2,000 টাকার পণ্য উত্তোলন ছিল, এই 2,300 টাকা আমাদের অসমন্বয়কৃত আয়, এটা যোগ করলে হবে 1,12,300 টাকা। এখন আমরা অসমন্বয়কৃত ব্যয়গুলো দেখব। অসমন্বিত ব্যয়গুলোর মধ্যে প্রথমে আছে ঋণের সুদ, 10,000 টাকা ঋণ, যার 6% হারে 12 মাসের মধ্যে 9 মাসের সুদ ধরতে হবে, কারণ ঋণটা ছিল হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস বাদ, তাহলে এটা 450 টাকা সুদ হচ্ছে। তাহলে কমিশন পূর্ব লাভ হচ্ছে আমাদের 111,850 টাকা। তাহলে এই যে 111,850 টাকা লাভ হলো, এই লাভের ও মানে বলছে যে পরবর্তী লাভের উপরে, মানে কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপরে 5% কমিশন পাবে। তাহলে এটা আমরা আবুলের কমিশন ধরবো 111,850 × 5/105, কারণ পরবর্তী লাভের উপরে এটা হবে 5,326। এই 5,326 টাকা আমরা কমিশন বাবদ বাদ দিয়ে দিলে বন্টনযোগ্য মুনাফা পাবো 1,06,524 টাকা। এই 1,06,524 টাকা সমান 3 ভাগে ভাগ হবে, আবুল, আব্দুল এবং আসাদুল প্রত্যেকে 35,508 টাকা করে পাবে, কারণ চুক্তিপত্রে কিছু উল্লেখ নাই, সুতরাং আমরা এটা ভাগ করব সমানভাবে। এটা আমাদের বন্টন হিসাব শেষ। এবার আমরা চলে যাব হচ্ছে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে। চলতি হিসাব প্রস্তুতে প্রথমে লিখে নেব আবুল, আব্দুল এবং আসাদুল অংশীদারদের চলতি হিসাব বিবরণী। প্রথমে হচ্ছে আমাদের তারিখ জানুয়ারি মাসের 1, 2020, অর্থাৎ প্রারম্ভিক লাভ লোকসান বন্টন হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত 3 জনেরই 0। আচ্ছা, বেতন পেয়েছে আবুল 30,000 টাকা, ঋণের সুদ পেয়েছে আসাদুল 450 টাকা, আর কমিশন পেল তো হচ্ছে আবুল 5,326 টাকা, আর বন্টনযোগ্য মুনাফা সবারই একই সমান 35,508 টাকা করে। তাহলে আবুলের কলামে যোগফল হচ্ছে 70,834 টাকা, আব্দুলের হচ্ছে 35,508 টাকা, আর আসাদুলের হচ্ছে 35,958 টাকা। এখন এর থেকে উত্তোলন করেছে হচ্ছে আব্দুল 6,000 টাকা, আর উত্তোলনের সুদ দিবে সে 300 টাকা, আর আসাদুল হচ্ছে পণ্য উত্তোলন করেছে 2,000 টাকা। সুতরাং এগুলো তাদের কাছ থেকে কেটে নেওয়া হবে। তাহলে 70,834 টাকা তো আবুলের থেকে গেল,
আর আব্দুলের শেষে 6,300 টাকা বিয়োগ করলে হচ্ছে 29,208 টাকা, আর আসাদুলের হচ্ছে 2,000 বাদ দিলে 33,958 টাকা হবে। এটা 33,000 হচ্ছে 958 টাকা, এই আর কি অংশীদারদের চলতি হিসাবে সমাপনী উদ্বৃত্ত। এরপর এসে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। তো পরিবর্তনশীল পদ্ধতি আছে, আবার স্থিতিশীল পদ্ধতি আছে। পরিবর্তনশীল পদ্ধতিটা প্রথমে আমরা পরিবর্তনশীল পদ্ধতিটা করব। পরিবর্তনশীলদের বলছে যে অংশীদারের প্রারম্ভিক মূলধন ছিল আবুলের 3 লক্ষ, আসাদুলের হচ্ছে 2,50,000, না আব্দুলের 2,50,000, আসাদুলের হচ্ছে 2 লক্ষ। এর সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে, 20,000 দিয়েছে আবুল, বেতন পেয়েছে সে 30,000, সেটাও যোগ হবে। ঋণের সুদ পেয়েছে আসাদুল, সেখানে 450 টাকা যোগ হবে, এবং আবুল কমিশন পেয়েছে 5,326 টাকা, সেটা যোগ হবে। আর হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফার অংশ সবাই 35,508 টাকা করে পেয়েছে। তাহলে আবুলের কলামে মোট হচ্ছে 3,90,834, আবদুলের কলামে হচ্ছে 2,85,508, এবং আসাদুলের হচ্ছে 2,35,958। এখান থেকে বাদ যাবে উত্তোলন করেছে আবদুল 6,000, না হ্যাঁ, এবং উত্তোলনের সুদ 300, এবং পণ্য উত্তোলন করেছে আসাদুল 2,000। তাহলে আবুলের কলমের যোগফল 3,09,834, আবদুলের 2,79,208, এবং আসাদুলের কলমে হচ্ছে 2,33,958 টাকা। এই আর কি হচ্ছে পরিবর্তনশীল মূলধন বিবরণী। এরপরে আমরা স্থির মূলধন বিবরণীতে যাব, যেটা স্থায়ী পদ্ধতিতে। অংশীদারের প্রারম্ভিক মূলধন জানুয়ারি মাসের 1 তারিখে লিখে নেব 3 লক্ষ, আবদুল্লের 2,50,000, আর আসাদুলের হচ্ছে 2 লক্ষ। এর সাথে অতিরিক্ত মূলধন যোগ করব আবুলের 20,000 টাকা, তাহলে সমাপনী মূলধন হবে 3,20,000, আবদুলের হবে 2,50,000, এবং আসাদুলের হবে 2 লক্ষ। এখন একটা লক্ষণীয় বিষয় যে স্থায়ী পদ্ধতিতে আমরা যদি মূলধন বিবরণী করি তাহলে একটা চলতি হিসাব তৈরি করতে হয়, যে চলতি হিসাবটা আমরা প্রথমে করে এসেছি। তো এই পর্যন্তই ছিল আজকের অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি সবার ভালো লেগেছে। পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকলে খুশি হব। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।